নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম, ময়দা আর কিছু সবজি দিয়ে একদমই ভিন্ন রকমের একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, কুচনো বিনস, গাজর, বাঁধাকপি, ছোট একটা আলু, ক্যাপসিকাম। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। নুন দিয়ে সবজিগুলো চটকে নিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখলাম। সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন আর দুটো ডিম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নেব। আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা, এক চামচ বেসন। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য কালো জিরে, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন একটা ঘন ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে চারিদিকে গোল করে আমি ছড়িয়ে দিচ্ছি। অমলেটটা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। দেখুন, একটা সাইড আমি একটু তুলে নিয়ে দেখে নিয়েছি ঠিক কতটা পরিমাণ ভাজা হয়েছে। এবার কিন্তু আমি একটা থালার সাহায্যে এইভাবে উল্টে দিলাম। আবারও আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার উল্টো দিকটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু আমার উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। পিসগুলো একটু চওড়া হয়ে গেছে বলে আমি আগে থালায় একটু তুলে নিচ্ছি, তারপরে আরেকটু সরু সরু করে আমি কেটে নেব। দেখুন, আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ময়দার ব্যাটারে ডিপ করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হলে একটা একটা করে ময়দার ব্যাটারে ডিপ করে ভেজে নেব। দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের। একবার আপনি বানিয়ে দেখুন,
বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে বানানোর জন্যে। একইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু ততটাই ইয়ামি ইয়ামি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।